হ্যালো বন্ধুরা, কেমন আছেন? তো আজকে আমি আপনাদের জন্য 36 জোড়া একেবারে নতুন ডিজাইনের কানে দুল এনেছি। মাত্র দু আনা থেকে দু আনা, তিন আনা, চার আনা এরকম স্বর্ণ দিয়ে আপনি এই ডিজাইনগুলো তৈরি করতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ আপনি দেখবেন। সম্পূর্ণ দেখলে এখান থেকে আপনি ভালো ভালো ডিজাইন খুঁজে পাবেন, আপনার কোনো ডিজাইন মিস হবে না ভিডিওটি সম্পূর্ণ দেখলে। বন্ধুরা, এখানে যে ডিজাইনগুলো রয়েছে এই ডিজাইনগুলো দু আনা, তিন আনা, চার আনা এরকম স্বর্ণ দিয়ে আপনি তৈরি করতে পারেন। আপনি যদি এখান থেকে কোনো ডিজাইন চয়েস করে সবসময় ইউজের জন্য তৈরি করেন, তাহলে আপনি দু আনা কিছু দুল রয়েছে, দু আনা স্বর্ণ দিয়ে আপনি তৈরি করতে পারবেন, সেগুলো চয়েস করতে পারেন। আর যদি আপনি এর চেয়ে একটু বেশি স্বর্ণ দিয়ে তৈরি করতে চান, তাহলে তিন আনা স্বর্ণের ভিতরে আপনি এখান থেকে চয়েস করতে পারেন। বন্ধুরা, আর যদি আপনি একটু বড়ের ভিতরে চয়েস করেন, ধরুন চার আনা দিয়ে আপনি তৈরি করবেন, যদি চার আনা স্বর্ণ দিয়ে আপনি এখান থেকে কোনো ডিজাইন চয়েস করে তৈরি করতে চান, তো সেক্ষেত্রে এখানে যে দুলগুলো রয়েছে, বড় দুলগুলো, সেগুলো আপনি চয়েস করতে পারেন আপনি চার আনা দিয়ে তৈরি করলে। বন্ধুরা, এখানে আপনার তিন ধরনের দুল আছে, ছোট, মাঝারো, বড়। তো আপনি যেটাই চয়েস করুন না কেন, সেটা যদি আপনি এক জায়গায় যাওয়া আসার জন্য বা সবসময় রাফ ইউজ করার জন্য যদি আপনি তৈরি করেন, তাহলে একটু আলাদা আলাদা হয়। কারণ আপনি যদি সবসময় ইউজ করেন, সে দুলটা আপনি তিন আনা স্বর্ণ দিয়ে তৈরি করলে বেশি ভালো হয়। আপনি যদি তিন আনা দিয়ে তৈরি করেন, সবসময় ইউজ করতে পারবেন। আর যদি চান যে একটু বেশি স্বর্ণ দিয়ে তৈরি করব, সেক্ষেত্রে আপনি চার আনা দিয়ে এখানে যে ডিজাইনগুলো রয়েছে আপনি তৈরি করতে পারেন। বন্ধুরা, এখানে ডিজাইনগুলো এক একটা আলাদা আলাদা ডিজাইন, আপনি ভালোভাবে দেখে নেবেন। আর এখানে যে ডিজাইনগুলো রয়েছে, কোন ডিজাইনটা কতটুকু স্বর্ণ সেগুলো আপনার দেয়া রয়েছে আর কত টাকা মূল্য পড়বে, সেগুলো আপনি পেয়ে যাবেন। আর এখানে ডিজাইনগুলো আপনি যদি একটু বড় সাইজের চয়েস করে থাকেন, এক জায়গায় যাওয়া আসার জন্য তৈরি করতে চান, তাহলে আপনি এখান থেকে যে বড় ডিজাইনগুলো রয়েছে সে ডিজাইনগুলো চয়েস করে বড় করে তৈরি করতে পারেন। আর বন্ধুরা, এখানে যে মাঝারো দুলগুলো রয়েছে, সে দুলগুলো যদি আপনি এক জায়গায় যাওয়া আসার জন্য বা সবসময় ইউজের জন্য তৈরি করেন, তাহলে সেক্ষেত্রে আমি বলবো আপনাদের তিন আনা দিয়ে তৈরি করবেন। তিন আনা দিয়ে যদি দুলগুলো আপনি তৈরি করেন, তাহলে আপনি এক জায়গায় যাওয়া আসার জন্য বা সবসময় ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর বন্ধুরা দেখুন, এখানে যে দুলগুলো রয়েছে একেবারে ছোট যে সাইজের দুলগুলো, এই দুলগুলো যদি আপনি সবসময় ইউজের জন্য তৈরি করেন, তাহলে আপনার বেশি ভালো হবে। কারণ ছোট দুলগুলো সবসময় ইউজ করে আপনার ভালো পাওয়া যায়। বন্ধুরা, আর এই দুলগুলো আপনি যখন তৈরি করবেন, যদি সবসময় ইউজের জন্য তৈরি করেন, তাহলে আপনি একটু ছোট করে স্বর্ণকারকে বললে আপনাকে ছোট করে তৈরি করে দিবে, আপনি দু আনা দিয়েও তৈরি করতে পারেন। আর এখানে যে দুলগুলো আপনি 21 ক্যারেট বা 22 ক্যারেট এরকম স্বর্ণ দিয়ে তৈরি করতে পারেন। বন্ধুরা, আর আপনি যদি এখান থেকে দুলগুলো ডিজাইন তৈরি করতে চান, তাহলে আপনি 21 ক্যারেট বা 22 ক্যারেট এরকম স্বর্ণ দিয়ে তৈরি করতে পারেন। 22 ক্যারেট দিলে বেশি ভালো হয়, আপনি যদি সবসময় ইউজ করেন 21 ক্যারেট দিয়েও তৈরি করতে পারেন। বন্ধুরা, আর এক জায়গায় যাওয়া আসার জন্য আপনার ভালো হবে 22 ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি করলে। আর যদি আপনি সবসময় ইউজ করেন, তাহলে 21 ক্যারেট স্বর্ণ দিলে বেশি ভালো হয়। বন্ধুরা, 21 ক্যারেট স্বর্ণ এই জন্যই বলছি কারণ 21 ক্যারেট স্বর্ণ সবসময় ইউজের জন্য ভালো হয়। আর যে 22 ক্যারেট স্বর্ণ রয়েছে সেটা একটু আপনার নরম থাকে, তো বেকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্যই আমি বলছি যে আপনি সবসময় রাফ ইউজের জন্য 21 ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি করলে জিনিসটা ভালো হয়। বন্ধুরা, আশা করি আপনি কথাগুলো বুঝতে পেরেছেন। আর এখানে যে ডিজাইনগুলো আমি দেখালাম আপনার ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করে দিবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ এরকম নিত্য নতুন ডিজাইন আর স্বর্ণের বিষয়ে কিছু পরামর্শ দিয়ে থাকি। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ডিজাইন নিয়ে। ধন্যবাদ।